ओम जननीम सारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। अमरा पोर्छि श्री भगवान कृपाय एक संगे समबेत हुए स्वामी विशुद्धानंदजी बक्तृता माला सत् प्रसंग थेके विगत दिन आमरा 18 नम्बर बक्तृता थेके आलोचना करछिलाम। एटी देवा हुएछिलो श्रीरामकृष्ण मिशन आश्रम आसानसोल 18 नवेम्बर 1956 सालेर घटना जेटा शेष करेछिलेन महाराज सेटा दिए आमरा शुरू करी। महाराज बोलछिलेन मनेर स्वाभाविक चंचलता विषय वासनाय आरो बेड़े जाए, शांतिर पथ आछे आमरा से पथे जाई ना। आमरा देह सुखेर आसक्तिके नोंगर फेले बसे आछि। चारजन माताल नौबिहार करबे बोले नदीर किनारा जे एकटि नौकाय उठे बसलो। एकजन धरलो हाल, तीनजन धरलो दाड़। तारा सारा रात धरे दाड़ टानले भाबछे नौका बेश चलछे। जखन भोर हलो नेशाओ एकटु फिके हये एसेछे। हठात हुश हलो तारा जेखान थेके रवाना होयेछिलो ঠিক সেখানেই রয়েছে। কি ব্যাপার, না নোঙর তোলা হয়নি? সমস্ত রাত এক তারা এক জায়গায় বসেই দাঁড় দিয়েছে। ঠাকুর এই গল্পটি বলতেন, আসক্তি নোঙর তুলতে না পারলে সব পরিশ্রম ব্যর্থ। যতই সাধন ভজন জপ তপ করো, আসক্তি থাকলে কিছুই হবে না, আগে আসক্তি নোঙর তুলে ফেলো। এটা এবারে ভীষণ রকমের একবারে প্রয়োজনীয় কথা। আমাদের সব কিছুই থাকবে, কিন্তু যদি বিষয় বাসনা বেড়ে যায় তাহলে মন স্বাভাবিকভাবেই চঞ্চল হবে। গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধো বিজায়তে, ক্রোধাৎ ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ভগবান একবারে খুব পরিষ্কার করে একবারে দ্বিধাহীনভাবে তিনি বলছেন, আমাদের ভেতরে যদি এই বাসনা বীজ থাকে তাহলে কেমন হবে আর কি। ধ্যায়ত বিষয়ান পুংস, কোনো একটি বিষয়বস্তুকে আপনি আপনি চিন্তা করছেন। ধরুন বাজারে বেরিয়েছেন, একটা হলুদ রঙের পাঞ্জাবি আপনার বড় প্রিয়, দেখেই মনে হচ্ছে ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সেটা পাওয়ার ইচ্ছে আমার জাগছে, আমার মনে হচ্ছে এটা যেন আমার জন্য তৈরি হয়েছে। আমার যতই ভূতের মতো গায়ের রং হোক না কেন, মনে হচ্ছে এটি পড়লে আমাকে একবার উত্তম কুমারের মতো দেখাবে। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ বিজায়তে। এই কাম শব্দটার অর্থ হচ্ছে বাসনা, আমার সেটাকে পাওয়ার ইচ্ছে, তীব্র ইচ্ছে আমার ভেতরে জাগছে। সঙ্গাত সঞ্জায়তে কাম, তারপরে প্রাইস ট্যাগটা দেখতে গিয়ে দেখছি 1000 টাকা বিষয়টার, জিনিসটার দাম। আমি তখন চেষ্টা করেও কিছুতেই, যখন ব্যাগ খুলে দেখছি যে আজকে 1000 টাকা নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু কিছু জিনিসপত্র কিনে ফেলেছি, অতএব আমার কাছে 1000 টাকা নেই, 500 টাকা মাত্র আছে। শুধু তাই নয়, বাড়ি ফিরতে হবে তাই 1100 টাকা রেখে দিয়ে বাকি গিয়ে বললাম যে এই জিনিসটা আমাকে যদি বুক করে দেওয়া হয়। প্রতি মুহূর্তে বিক্রি হচ্ছে। দোকানদার বললেন, কি বোকা আপনি, আপনাকে কি কখনো এরকমভাবে করতে পারি? সঙ্গাত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধ বিজায়তে, নিজের ওপর রাগ হচ্ছে, নিজের ওপর অভিমান হচ্ছে, কেন আমি টাকা নিয়ে আসিনি, বা এনেও ছিলাম তো ফালতু জিনিসে কেন খরচ করলাম না, বাজারটা পুরো ঘুরে ঘুরে দেখা উচিত ছিল। ক্রোধাৎ ভবতি সন্মোহা, সন্মোহাৎ স্মৃতিবিভ্রমা, ক্রোধ কি করে, একটা সম্মোহনে একটা জাল আমার উপরে বিস্তার করে দেয়, আর সেই জাল বিস্তার করে দেওয়ার ফলে আমি আমাকে ভুলে যাই, আমি কি করছি সেটা সম্পর্কে সম্পূর্ণ অচেতন হয়ে যাই। ক্রোধাৎ ভবতি সন্মোহা, সন্মোহাৎ স্মৃতিবিভ্রমা, স্মৃতিভ্রংশাত বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাত প্রণশ্যতি। দোকানদারের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ি, বলি কেন তুমি আমায় দেবে না, আমি কি মাগনায় নিচ্ছি, 300 টাকা দিচ্ছি, 1000 টাকার জিনিস 300 টাকায় বুকিং করে যাচ্ছি, কালকে বাকি 700 টাকা এসে নিয়ে যাবে, যদি না নিই 300 টাকা তোমার, কিন্তু সে কিছু রাজি হয় না। সবসময় যে আমাদের বুকে চাকু মেরে মারা হয় তা নয়, যখন দোকানদার গলা ধাক্কা দিয়ে দারোয়ান দিয়ে আমাকে বার করিয়ে দেয়, 1000 লোকের সামনে আমি অপমানিত হই, সেও আরেক ধরনের মৃত্যু। ক্রোধাৎ ভবতি সন্মোহা, সন্মোহাৎ স্মৃতিবিভ্রমা, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো,
বুদ্ধি নাশাত প্রণশ্যতি। এই যে আমাদের যে মনের স্বাভাবিক চঞ্চল, যখনই চঞ্চল হয় তখন তাকে ধরতে হয়। আমাদের বিবেক চূড়ামণিতে কেন্দু গোলকের গল্প বলা হয়েছে। কেন্দু গোলক মানে বল, প্রথম সিঁড়িতে ফেললে আপনি ধরে নিতে পারেন, দ্বিতীয় সিঁড়িতে ফেললেও ধরে নিতে পারেন, তৃতীয় সিঁড়িতে ফেললেও ধরে নিতে পারেন, কিন্তু চতুর্থ সিঁড়িতে ফেললে আর আপনি বল ধরতে পারবেন না। সে চার পাঁচ ছয় সাত আট নয় করে ধীরে 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 নেমে যেতে থাকবে। ঠিক সেই রকম মনের স্বাভাবিকতা, চঞ্চলতা, বিষয় বাসনা আরও বেড়ে যায়, বিষয় বাসনায় আরও বেড়ে যায়। আমাদের মন এমনিতেই চঞ্চল, কিন্তু যত বাসনা, আসক্তি, পাওয়ার ইচ্ছা যখন জাগবে তখন সেটা আমাদের আরও বেশি বাড়িয়ে দেয়। ওই চারজন মাতালের গল্প বলেছে, একজন হাল ধরে আছে আর তিনজন দাঁড় টেনে যাচ্ছে। দেখুন টেকনিক্যালি দে আর নট অ্যাট অল রং, সারা রাত ধরে যে কারিক পরিশ্রম করছে তার মধ্যেও কোনো ভুল নেই, কোনো মিথ্যা নেই, কিন্তু ওই যে বিষয় বাসনার যে নোংরটা ফেলা ছিল তার জন্য তারা যেখানে ছিল সেইখানেই দাঁড়িয়ে আছে, এতটুকু এগোতে পারেনি। আমরাও সেরকম গুরু নির্দিষ্ট পদে সাধন ভজন করছি, সবই করছি, কিন্তু কিছুতেই যেন আমরা সেই সঠিক পথে এগিয়ে যেতে পারছি না, আমরা লক্ষ্যচ্যুত হচ্ছি। নিরন্তর প্রার্থনা, নিরন্তর আত্মসমর্পণ, নিরন্তর নিজেকে উৎসর্গ করার ভাবনা চিন্তা না এলে এটা কখনো হবেই না। তাই বলছেন যতই সাধন ভজন জপ তপ করো, আমাদের বলছেন আসক্তি থাকলে কিছুই হবে না, আগে আসক্তি নোঙর তুলে ফেলো। আমি সারাদিন ধরে ভগবান ভগবান করছি, এদিকে মনের ভেতরে ভীষণ রকমের আসক্তি, আসক্তি নোঙর আমাদের তুলতে হবে। সে একজনের গল্প বলেছিলাম এখানে, যে ভদ্রমহিলা 5,000 টাকা দেবেন বলে এসেছেন, এসে যখন আমাকে চেকটা দিচ্ছেন তাতে লেখা আছে 3,000 টাকা। আমি বলছি ও দিদি এ তো 3,000 টাকা। বলছে না মহারাজ 5,000ই দেবে বলেছিলাম, কিন্তু লেখার সময় দেখুন মনটা এমন গেল যে 3,000 হয়ে গেছে, তখন আবার সেই 3,000-এর সঙ্গে আবার একটা 2,000 টাকা চেক দিতে হলো। এটা হচ্ছে আমাদের, এই ঘটনা আমাদের সকলের হয়। আমরা পুরোটা দিতে চাই, আমাদের যে দিতে চাই না তেমন নয়, কিন্তু ওই যে সব চলে গেল, গেল 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 সব চলে গেল, ওই যে গেল 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 সব চলে গেল, ওটা আমাদের কিছুতেই এগিয়ে যেতে দেয় না। ঠাকুর আরেকটা গল্প বলতেন, একজন চাষি সারাদিন পরিশ্রম করে নালা কেটে খেতে জল সেচ করেছিল। সন্ধ্যেবেলায় সে দেখলে তার ক্ষেত সেই সকালে যেমন শুকনো ছিল তেমনি শুকনো রয়ে গেছে। তখন লক্ষ্য করে দেখলে আলের ধারে ধারে কয়েকটা ইঁদুরের গর্ত রয়েছে আর সেগুলো দিয়ে সেচের জল অন্যত্র চলে গেছে। সাধকের মনে কামনা বাসনা থাকলে সাধন ভজন সব বৃথা যায়। এটা সবার আগে বন্ধ করতে হয়, ফুটোগুলো যদি বন্ধ না করা যায় তাহলেই যে সারাদিন ধরে জল সেচ করে নিয়ে আসা, আপনার এখন আমরা যারা এখন এই মোটরের যুগে আছি আমরা কিছুতেই বুঝতে পারবো না যে কী পরিমাণ পরিশ্রম করতে হতো। আমি ছেলেবেলায় দেখেছি সেই নৌকার মতো দেখতে, ছোট নৌকার যে ছোটো পাট হয় সেরকম, তার ওই বাঁশের ইয়েতে বাঁধা থাকে, একটা দিক ঠেলে দিলে সেই নালাতে জল আসে, তারপরে আবার আরেকটা দিক ধরে টানলে সেই জলটা অন্য দিক দিয়ে সে খেতে এসে পড়ে। এইভাবে কি পরিশ্রম করতেন আগেকার দিনের চাষারা, বা নদীর ধারে বা খালের ধারে যদি জমি হয় তো খালকে, খাল থেকে একটুখানি কেটে জলধারাকে, যেমন জলধারা প্রবাহিত হচ্ছে হচ্ছে নিজের ক্ষেতে নিয়ে আসার এই ব্যবস্থা থাকতো। কিন্তু আমার ক্ষেতে নিয়ে আসার পরে সেই জলধারাকে যদি আমি ধরে না রাখতে পারি তাহলে কিন্তু হবে না। মায়ের একটি ভারী সুন্দর কথা আছে, কৃপা থাকলেই হবে না, কৃপা ফিরে যায়। কৃপা ধারণের ক্ষমতা যদি না থাকে তাহলে কৃপা ফিরে যায়। ঈশ্বর দেখেন সেই কৃপা, কাউকে কৃপা করছেন অথচ সেই কৃপা ধারণের সে যোগ্য নয়, তখন সেটি তিনি ফিরিয়ে নেন। বলছে আত্মসমর্পণ আপনি আসে না, চঞ্চল মনকে স্থির করতে হয়। অর্জুন বললেন বাতাসকে যেমন আটক করা যায় না, মনকে বসে আনাও তা ততই কঠিন। শ্রীকৃষ্ণ বললেন কিভাবে মনকে বসে আনতে পারবে শোনো, অভ্যাসে না তো কৌন্তেয় বৈরাগ্যে না চগৃহ্যতে, অনাসক্তভাবে নিত্য অভ্যাস করলে, সাধন অভ্যাস করলে ওটি সম্ভব হবে। বৈরাগ্য কথাটার একটা ভারী সুন্দর ব্যাখ্যা দিয়েছেন শ্রী রামকৃষ্ণদেব। বলছেন বৈরাগ্যের দুটো দিক আছে, একটা হচ্ছে বিষয় বিরাগ আর দুই হচ্ছে ঈশ্বরে অনুরাগ। আমার জগৎ সংসারে কিচ্ছু ভালো লাগছে না, একেবারে সব থেকে আমি মুক্তি পাচ্ছি, কিন্তু মনটা ফাঁকা যদি যেই হয়ে গেল বিষয়তে আমার বিরাগ হলো, কিন্তু একই সঙ্গে যদি ঈশ্বরে অনুরাগ না হয় তাহলে কিন্তু হয় না। আমার ফাঁকা মন কখনো খালি থাকে না। এই যে এখন গরমকালে এত কালবৈশাখী হয়,
বা ঝোড়ো হাওয়া বইতে থাকে, তার মূল কারণ হচ্ছে প্রাকৃতিক উষ্ণতার কারণে বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায়। তখন সেই খালি জায়গাকে ভরার জন্য চতুর্দিক থেকে শীতল বায়ু দ্রুত বেগে সেই জায়গাটাকে ভরতে আসে। যত দ্রুত খালি হবে, যত বেশি জায়গা জুড়ে খালি হবে, বাতাসের আসার, সেই জায়গায় ভরে আসার তীব্রতা, বেগটা তত বেশি হবে। তখন এই অনুযায়ী ধীরে 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 প্রথমে ঝড়, তারপর সাইক্লোন, তারপর সুপার সাইক্লোন, আর নাহলে টর্নেডো, এরকম জাতীয় জিনিসগুলো এক এক করে হতে থাকবে। মনটাও ঠিক সেই রকম। এই যে আমাদের যে শাস্ত্র, আমাদের যে আমাদের মোটো দেওয়া আছে, আত্মানো মোক্ষার্থম জগৎ হিতায় চ, এই যে চ শব্দটি ব্যবহার করা হয়েছে, এটাকে বলা হয় সমুচ্চয়। চ হচ্ছে অ্যান্ড, সংস্কৃতে অ্যান্ড, চ এবং। আমরা কিন্তু সংস্কৃতে একটা সুবিধে আছে যে ইংরেজি, বাংলা বা হিন্দি যেখানেই আপনি করুন, রাম অর শ্যাম, রাম অ্যান্ড শ্যাম, রাম এবং শ্যাম, দুটি বিশেষ পদের মাঝখানে অবশ্যই তাকে বসাতে হবে। কিন্তু সংস্কৃতের এইটা সুবিধে, ছন্দ মেলানোর জন্য যে কোনো জায়গায় বসানো যায়। তাই আত্মানো মোক্ষার্থম চ জগৎ হিতায়, এইটি হচ্ছে মূল ফর্ম, কিন্তু ওই পেছনে বসানো হলো জগৎ হিতায় চ, জগৎ হিতায় চ। কিন্তু এই চয়ের একটা বিশেষ উপযোগিতা আছে, এই চ, চ সব জায়গায় একরকমভাবে ব্যবহার করানো হয় না, না এই চ হচ্ছে সমুচ্চয়। সমুচ্চয় মানে দুটো একযোগে হবে। আমি আত্মার মুক্তি খুঁজব জগতের হিত সাধনের মাধ্যমে, আর জগতের হিত সাধন করব আত্মমুক্তির জন্য। ঠিক সেই রকম এখানেও ঠিক তাই। এই বলছেন না, বৈরাগ্যটা, বিষয় বিরাগ যেরকম থাকবে, একই সঙ্গে ঈশ্বরে অনুরাগ থাকবে। ওই ঠাকুর বলছেন ঈশ্বরে অনুরাগের ব্যবস্থাটা কীরকম, না যখন কাজ করছি তখন এক হাতে সংসারকে ধরে থাকো, এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকো। যখন সংসার থেকে নিবৃত্তি হবে তখন দুই হাত দিয়ে ভগবানকে ধরবে। তার কারণ হচ্ছে এক হাত দিয়ে ধরে থাকার যদি অভ্যাসটা, ঈশ্বরকে ধরার যদি অভ্যাস না হয়, তাহলে কি হবে, দু আরেকটা হাত যখন খালি হবে, যেহেতু অভ্যাস নেই, সেহেতু দুই হাত দিয়ে ভগবানকে ধরা যাবে না। তখন হাতে ফ্রোজেন শোল্ডার হবে, ব্যথা হবে, বেদনা হবে, মনে ইচ্ছা হবে না। তাই শুরু থেকে ধরতে হবে। একজন লামার গল্প আপনাদের বলেছিলাম, অল্প বয়সী ছেলে প্রত্যেক বছর শীতকালে, প্রত্যেক বছর ছুটিতে এসে কিছুদিন ধরে টিবেটিয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রিতে কাটিয়ে যান। আমাকে দারুণ সুন্দর উত্তর দিয়েছিলেন, ভগবান তথাগতই জীবনের শেষ কথা, তাই এখন সময় থাকতে থাকতে তাকে ধরার চেষ্টা করছি, যখন পুরো সময় পাবো তখন তাকে সম্পূর্ণভাবে ধারণ করব। কিন্তু এখন থেকে যদি তাকে অভ্যাস, ধরার অভ্যাস না করি, তাহলে কোনোদিনই তাকে অভ্যাস, তাকে কোনোদিনই ধরতে পারবো না। আমাদের অনেক পণ্ডিত মানুষরা, অনেক বিজ্ঞ মানুষরা, যারা অল্প বয়সী ছেলেপুলেদের ভগবানের দিকে বা ঈশ্বর সাধনার দিকে বা উচ্চ চিন্তার দিকে গেলে তারা বাধা দিতে থাকেন, বলেন যে উচ্চ চিন্তা করার জন্য একটা বিশেষ সময় আছে। উচ্চ চিন্তা করার জন্য বিশেষ সময় নেই, কারণ আমরা কেউ জানি না কোন জায়গায়, কোন সময়, কোন মুহূর্তে জীবন শেষ হয়ে যাবে, আমরা কিন্তু কেউ বলতে পারি না। সেই রাজসভায়, যুধিষ্ঠিরের রাজসভায় এক ভিখারি এসছেন, ভিক্ষুককে যুধিষ্ঠির বলছেন যে কাল এসো, ভীমচন্দ্র খুব হাসছেন, ভীমসেন হাসছেন দেখে যুধিষ্ঠির খুব অবাক হলেন, কারণ কখনো ভীমসেন মর্যাদার উল্লঙ্ঘন করতেন না। বললেন, ভীমসেন তোমার এই অট্টহাসির কারণ কি? বলছেন, না আমি একজনকে দেখলুম যিনি মৃত্যুতীর্ণ কালকে দেখেছেন, আমরা আজ এখানে আছি, কাল কিন্তু কেউ দেখেনি, অথচ আপনি ভিক্ষুককে বলছেন আগামীকাল আসতে। এই আমরা সবাই মনে করি আজ হলো না, কালকে শেষ করব, কিন্তু আমরা সত্যি সত্যি কেউ জানি না যে কাল কখন শেষ হবে। আগের দিন একজন ভদ্রমহিলার গল্প বলেছিলাম যে তিনি আমাদের শ্রী শ্রী মাকে কিছু দিতে চান, তা আমি তার কাছে গিয়েছিলাম তার কাছে নিতে। ভদ্রমহিলা এত অসুস্থ, বেশি সময় বসতে পারছেন না, খানিকক্ষণ বসছেন, খানিকক্ষণ শুচ্ছেন, খানিকক্ষণ বসছেন, খানিকক্ষণ শুচ্ছেন। তারপরে তিনি আমাকে যে জিনিসটা দিলেন সেটা একটা সোনার হার, তার নিজের হার, সেটি তার ছেলে বিয়ে করবে না বলে ভেঙে আবার নতুন করে তৈরি করে শ্রী শ্রী মায়ের জন্য দিলেন। আমি সেটা নিয়ে এসে ফলহারিণী কালী পূজার দিন পড়ালাম। তার ঠিক আগের দিন তিনি আবার নার্সিংহোমে ভর্তি হলেন। ফলহারিণী কালী পূজার দিন ভোরবেলা ছবিটা পাঠাতে উনি দেখলেন, তখন আস্তে আস্তে আনকনশিয়াস হতে আরম্ভ করেছেন। ফলহারিণী কালী পূজার রাত্রিরে একেবারে উনি আনকনশিয়াস, কোমায় চলে গেলেন, এবং তারপরের দিন ভোরবেলা তার শরীর চলে গেল। তার ভেতরে যে ছটফটানিটা আমি দেখে এসেছিলাম, আমার মনে হচ্ছিল এখন যত ভাবছি এই রকম ছটফটানি তো কই আমাদের হয় না, যে জীবন শেষ হয়ে আসছে, আমরা কেউ জানতে পারছি না, জীবন শেষ হয়ে যাচ্ছে, আমার কাজ শেষ করতে হবে।
বলছেন আত্মসমর্পণ তখনই আসে যখন আমরা এটা বুঝতে পারি। এই বৈরাগ্য বিষয় বিরাগটা তখনই আসে যখন আমরা আমাদের মধ্যে বুঝতে পারি যে আসল সম্পদ এখনো কিছু জোগাড় করা হয়নি। হরি দিন তো গেল, সন্ধ্যা এলো, হলো পার করো আমারে, আমাকে যে পার করাবেন, হরি পার করাবেন, আমার তো পারানির করেই জোগাড় করতে হবে, এমনি এমনি পার করাবেন না, তার কৃপার পারানির করি আমাদের অবশ্যই জোগাড় করতে হবে, সুকর্ম সু অভ্যাস সেগুলোকে আমাদের করতে হবে। তাই বলছেন অনাসক্তভাবে কোনো কিছুর প্রতি আসক্ত না রেখে নিত্য অভ্যাস সাধন ভজন করলে অনাসক্তভাবে শুধু তোমার কৃপা চাই, শুধু তোমাকেই চাই, আর কিচ্ছু চাই না, এই ভেবে যদি করতে পারি তাহলে অবশ্যই ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা আসবে। এবং যখন ভালোবাসা আসবে তখন কোনো শর্ত সাপেক্ষ ছাড়াই আমি তার কাছে নিজেকে অর্পণ করতে পারব। তার কাছে কোনো শর্ত সাপেক্ষ ছাড়া ঈশ্বরের কাছে অর্পণ করাটিকেই আত্মসমর্পণ বলছেন, শরণাগতি। মহারাজ বলছেন সাধন চাই, এই সাধন থেকে সব হয়, আবার সাধনে মতি হয় তার কৃপা হলে। কৃপা লাভের জন্য কিছু খাটতে হয়, কৃপা মানে করে পাওয়া। সাধনার শেষে আসে আত্মসমর্পণ। শ্রী ভগবানে যার মন সমাহিত হয়েছে সেই পারে নিশ্চিত হতে। ঠাকুর এটি সুন্দরভাবে বুঝিয়ে বললেন তার দুই বেয়ানের গল্পে। বলছেন সাধন খুব চাই, এই সাধন থেকে সব হয়, আবার সাধনে মতি হয় তার কৃপা হলে। প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজির একটি চিঠি বা কোনো একটি শ্রুতি কথা, মানে বিষয়টি প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজিরই, একজন ব্রহ্মচারিণী মাতাজি এসে বলছেন তিনি কিছুতেই, তিনি ভগবানের জপ ধ্যান করতে বসছেন কিন্তু ভগবানের কিছুতেই তার মন বসছে না। বলছেন আমারও হয় জানো তো, আমার যখন হয় তখন আমি হাত জোর করে ভগবানকে বলি, ঠাকুরকে বলি, আমি তো তোমারই নাম করতে চাইছি, তোমাকেই নিশি এক এক মনে চিন্তা করতে চাইছি, আমার মনটাকে তুমি এরকম ছড়িয়ে দিচ্ছ কেন, তুমি আমার মনটাকে গুটিয়ে তোমার পায়ে এনে দাও, এই যে তার কৃপা চাইছি, তোমাকে চাইছি, এটা তাকে বলা, এটা যদি তাকে না বলতে পারি, তার কাছে যদি কমিউনিকেট না করতে পারি তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না, এটা আমাদের কিন্তু বুঝতে হবে। বলছেন এই আত্মসমর্পণ, শ্রী ভগবানে যার মন সমাহিত হয়েছে সেই পারে নিশ্চিত হতে, সেই পারে নিশ্চিত হতে। সেই দুই বেয়ানের গল্প আছে, এক বেয়ান দুই বেয়ানের সঙ্গে দেখা হয়েছে, আর এক বেয়ান আরেক বেয়ানের সঙ্গে দেখা করতে যখন এলেন সেই বেয়ান উলের ফোঁড় তুলছেন, তাতে খুব সুন্দর সুন্দর লাল রঙের উলের গোলা ছিল। বেয়ান একটু উঠেছেন, এই বেয়ান এসে একটা ইয়ে তার বগলের ভেতর ঢুকিয়ে নিয়েছে। বেয়ান এ ঘরে ঢুকেই বুঝতে পারলেন তার লাল উলের গোলা একটু কম আছে। তিনি সঙ্গে সঙ্গে বললেন এসো বেয়ান, আমরা দুহাত তুলে ভগবানকে আজ বড় আনন্দ, তোমায় দেখে খুব আনন্দ হচ্ছে, এসো দুজনে হাত তুলে নাচি। একজন দুহাত তুলে নাচছেন আর একজন এক হাতটা চেপে ধরে নাচছেন। বলছেন কই বেয়ান এরকমভাবে নাচছো কেন, দুহাত তুলে নাচো। ওই বেয়ান বলছে যে যেমন জানে বেয়ান, যে যেমন জানে বেয়ান, সে কিছুতেই আর দ্বিতীয় হাতটা তুলতে পারলো না। তার কারণ হচ্ছে তার সেই পূর্ণ শরণাগতি আসেনি। আমাদের যতক্ষণ না পর্যন্ত পূর্ণ শরণাগতি আসবে না ততদিন আমরা ওই এক হাত চেপে এক হাত তুলে তুলে নাচব। বলছেন আমরা ভগবানকে ডাকি এক হাত তুলে, এক বগলে সংসারের কামনা বাসনা চেপে রেখে এক হাত তুলে নাচলে আনন্দ পাওয়া যায় না, তাকে সব সমর্পণ তার উপর ষোলো আনা নির্ভর না করলে আনন্দ লাভ হয় না। পূর্ণ নির্ভরতা আসে মন শুদ্ধ হলে, সব বাসনা তখন তার দিকে যায়। বিল্বমঙ্গল সবটুকু মন দিয়ে চিন্তামণিকে ভালোবেসেছিলেন, কিন্তু একটা ব্যাপার সব উল্টে গেল, যে মন চিন্তামণিকে সে দিয়েছিল শুধু তার মোর ফিরিয়ে দিলে ভগবানের দিকে। চিন্তামণি বলেছিলেন না তুমি আমায় যে এরকম ভালোবাসো, এই ভালোবাসা যদি তুমি ঈশ্বরের দিকে দিতে পারো তাহলে তিনি আরও তুমি আরও সহজে তাকে পেতে। বিল্বমঙ্গলের সেই কথা শুনে তার ভেতরে যেন একটা চেতনার জাগরণ হলো। আমরা সবাই জানি শুধু আমাদের এই যে চেতনার জাগরণের প্রয়োজন, ওই কারণে ভগবানকে সবসময় বলতে হয়। মোক্ষপ্রাণা মাতাজির একটি ভারী সুন্দর কথা আছে, তিনি প্রত্যেক শনিবার বোধহয় রাত্রিরে যখন তিনি সদ্য প্রেসিডেন্ট হয়েছিলেন তখন ধুনি জ্বালিয়ে তিনি মাঝে মাঝে সেই শনিবার শনিবার তিনি একসঙ্গে জপযজ্ঞের ব্যবস্থা করতেন। আমাদের মঠেও এই ব্যবস্থা আছে, ট্রেনিং সেন্টারে এখনও প্রত্যেক শনিবার সমস্ত রাত জুড়ে জপ ধ্যান হয়, এমনকি কোনো কোনো সাধু সমস্ত রাত জুড়ে মায়ের মন্দিরেও জপ ধ্যান করে। এগুলো তো আপনারা দেখতে পারেন না, ট্রেনিং সেন্টারে আছে, আমরা করেছি, এখনও সেই ধারণাটি বজায় আছে। সে আগুন জ্বালিয়ে মাতাজি জপ ধ্যান শুরু করার আগে বলতেন যে মায়ের কাছে প্রার্থনা করো, মা তুমি জাগো, তুমি আমার ভেতরে জাগো।
এই যতক্ষণ না পর্যন্ত মাকে বলতে পারছি মা তুমি আমার ভেতরে জাগো, ততক্ষণ পর্যন্ত তিনি জাগ্রত হবেন না। ওই কারণে দেখবেন আমাদের জপ ধ্যান শুরু করার আগে ওই কতগুলো প্রার্থনার ভাগ আছে। প্রথম প্রার্থনা জগতের কল্যাণের জন্য, এই জগৎ সংসারে যে যেখানে আছে সবার কল্যাণ হোক, সবাই ভালো থাকুক, সকলে আনন্দ থাকুক। এই জগৎ সংসারে দ্বিতীয় প্রার্থনা হচ্ছে এই জগতে যত জগৎগুরু আছেন, যত আচার্যরা এসছেন, সবার কাছে প্রার্থনা আমার সাধন পথে যা কিছু বাধা আছে সেটা অতিক্রম করে এগিয়ে যাওয়া। তারপরে গুরুর মানস পূজা, ইষ্টের মানস পূজা, গুরু ইষ্টে লয় হওয়ার পরে ইষ্টের কাছে অনুমতি প্রার্থনা করতে হয়, ইষ্টের কাছে অনুমতি প্রার্থনা করে এগিয়ে যেতে হয়। কেন অনুমতি প্রার্থনা করতে হয়? আমি রাস্তা চলতে শুরু করেছি, তুমি আমার হাতটি ধরো, এই কারণে তার অনুমতি প্রার্থনা। আমার পাশে বসে আছেন, আমরা দেখবেন এখনকার দিনে আর এই চল নেই, আমাদের মঠে এখনও চল আছে। বয়োজ্যেষ্ঠদের বলে যারা বক্তৃতা দিতে উঠছেন, আমি শিবমায়ানজিকে তো খুবই দেখেছি, যখন ওনার চেয়ে বয়োজ্যেষ্ঠ কেউ সভাপতি থাকতেন বা সহকারী বক্তা থাকতেন, তাকে মানে উনি উঠতে বলতে যাওয়ার আগে বলতেন, তাকে অনুমতি নিতেন, মহারাজ তাহলে আমি বলতে যাচ্ছি, এইটা কথা। এই যে এই ভগবানকে জানানো, আমি যাচ্ছি, আমার যাত্রাপথে তুমি আমার সঙ্গী হও, তিনি আমার পথের প্রতীক, এটা ঠিকই যাত্রাপথে তিনি সঙ্গী, কিন্তু কনসিয়াসলি আমাকেও ভাবতে হবে আমার সমস্ত পথে কোনো বাধা নেই, আমি খুব সহজে এটাকে অতিক্রম করে যাব, কারণ আমার যাত্রাপথের সঙ্গী ঈশ্বর। তাই বলছেন তুলসীদাস, যিনি প্রাতঃস্মরণীয় মহাপুরুষ, পূর্বাশ্রমে স্ত্রীর আঁচল ধরে চলতেন, তার জীবনে পরিবর্তন এলো স্ত্রীর একটি কথায়। তার সাময়িক অনুপস্থিতিতে একদিন তার মায়ের অনুমতি নিয়ে স্ত্রীকে পিত্রালয়ে যেতে হয়। কিছুদিন পরে বাড়ি ফিরে বার্তা শুনে তুলসীদাস মাকে খুব ধমক দিয়ে তখনই ছুটলেন স্ত্রীর উদ্দেশ্যে। অনেক দূরে ছুটে গিয়ে যখন পালকি ধরলেন তখন তার শোচনীয় অবস্থা, রোদে মুখ লাল, পায়ে এক হাঁটু ধুলা। তার এই দশা দেখে স্ত্রী হতবম্ব হয়ে বললেন, আমার এই হার মাসের দেহের উপর তোমার যতখানি ভালোবাসা, তার রামচন্দ্রজিকে দিলে নিশ্চয় তোমার ভববন্ধন কেটে যেত। তীব্র ভৎসনায় মুহূর্তের মধ্যে তুলসীদাসের চৈতন্য হলো, সমস্ত মনটা ফিরিয়ে এনে তিনি ভগবানকে দিলেন। সাধনার অন্তরায় হচ্ছে আসক্তি, এর থেকে ছাড়া পাওয়ার আর পাওয়ার জন্য সংসারে ভক্তি নিয়ে চলতে হয়, সংসারকে ভালোবাসতে হয়। ভালোবাসা থাকলে আমাদের আসক্তিটা কম আসে, আমাদের যখন অধিকার বোধ এসে যায়। ভালোবাসার আবার দুটো ফর্ম আছে, একটা অনধিকার বোধ, একটা অধিকার বোধ। যখন অধিকার বোধ এসে যায়, আমাকে ছাড়া কিচ্ছু হবে না, আমি এই জগৎ সংসারের ইনডিসপেন্সেবল ফ্যাক্টর, মোস্টলি দেখবেন আমরা তাই করে থাকি, জগৎ সংসারে আমরা নিজেদের ইনডিসপেন্সেবল ফ্যাক্টর করে থাকি। অথচ মৃত্যু এলে সংসারটা কিন্তু ঠিক সেই রকমভাবে চলে, আপনি কিছুতেই দেবদর্শনে যেতে পারেন না, অমুক চন্দ্র তমুক। এই আজকে একটা ক্লিপিং দেখছিলাম কোথায়, বলছেন যে বেশিক্ষণ তো দিদি বসতে পারবো না, নাতনিটা আবার স্কুল থেকে ফিরে আসবে, তাকে স্নান করাতে হবে, স্নান তার মা করাবে, কিন্তু আমি না থাকলে তার মনটা যেন কেমন কেমন করে, আমরা জানি না মন কেমন কেমন করে। আর যদি আমি মারা যাই, তার মন কেমন কেমন করলেও সে নিজে নিজেই স্নান করবে, সে নিজে নিজেই বড় হবে। আমাদের প্রত্যেকের জীবনে দেখুন না, আমাদের জীবনে মা বাবা কত ইন্ডিসপেন্সেবল ছিলেন, একটা সময় মনে হতো তাদের ছাড়া কেমন করে জগৎ চলবো, তারা চলে যাওয়ার পর তো চলছে, জীবন তো থেমে থাকেনি। ঠিক সেই রকম ঈশ্বর ছাড়া জগৎটা ইনডিসপেন্সেবল। আমাদের জীবনে আঘাতগুলো আসে ঈশ্বরের দিকে মন ঘুরিয়ে দেওয়ার জন্য। দেখুন শ্রীমদ্ ভগবদ গীতায় ওই শ্রীকৃষ্ণ যদি না বলতেন তাকে ক্লৈব্যম মাস্ম গমপার্থ নৈতত্যুপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বোত্তিষ্ঠ পরন্তপ, ওই যাকে বলে একবারে ঝাড় যাকে বলে, সেই ঝাড়টি যদি তিনি না দিতেন তাহলে কিন্তু কোনোভাবেই কিছু হতো না। আজকে মনে মনে ভাবছিলাম পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজের অনুষ্ঠান হবে, তার স্মরণ অনুষ্ঠান হবে আগামী 10 জুলাই, তো সেইখান থেকে আমন্ত্রণ এসেছে, আমরা খোঁজ খবর করছিলাম, একজন বলছিলেন কি করে আসবেন, আমি ঠিক চলে আসব। আজকে যে দাঁড়িয়ে আছি জীবনে, যা কিছু দাঁড়িয়ে আছি, আমরা যারা দাঁড়িয়ে আছি এই যুগের নতুন সাধু, তারা প্রায় কম বেশি আত্মস্থানন্দির কাছে বকুনি খাইনি, এরকম সাধু বোধ হয় একজনও নেই, বকুনি খাইনি, ঝাড় খাইনি, শুধু মার খেতে বাকি ছিল, আমার তো শুধু মারটা বাকি ছিল, বাকি সব খেয়েছি তার কাছে। তা সেই কিন্তু আজকে যেখানে দাঁড়িয়ে আছি সবটুকু তার ঋণ, তিনি না থাকলে বোধ হয় সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তিনি জীবনকে নতুন করে দেখতে শিখিয়েছিলেন, তাই যখন জীবনে আঘাত আসে এগুলো কিন্তু আমাদের একটু একটু করে ঈশ্বর নির্ভরশীল করে দেয়। দেখবেন আমরা একটু একটু করে জগতের যাবতীয় আঘাত,
সন্তানের দেওয়া আঘাত, স্বামীর দেওয়া আঘাত, প্রিয়জনদের দেওয়া আঘাত, যাদের জন্য করেছেন তাদের দেওয়া আঘাত, প্রত্যেকটি আঘাতকে যদি আমরা ঈশ্বরের দিকে ঘুরিয়ে নিতে পারি, তাহলে কিন্তু দেখবেন আমার জীবন অনেক বেশি ফলদায়ী ফলপ্রদায়ী হতে পারবে। মাস্তুলো পাখির গল্পে ঠাকুর শরণাগতি শিক্ষা দিয়েছেন। জাহাজ তখন নদী ছেড়ে সমুদ্রে এসে পড়েছে, পাখি চটকা ভাঙল, তখন ডানায় ডাঙার জন্য ব্যাকুল হয়ে চারিদিক অনেক ঘুরে কূল কিনারা না দেখে ক্লান্ত হয়ে আবার সেই মাস্তুলের ওপর এসে বসল। সংসারের জলাযন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মানুষ একদিন বুঝতে পারে যে ভগবান ছাড়া আর গতি নেই, একমাত্র তাঁর শরণ নিলেই তবেই শান্তি। তিনভাবে আমাদের শিক্ষা হয়, একধার দেখে শিক্ষা হয়, আরেকটা থেকে শিক্ষা হয়, আরেকটা হচ্ছে ওই আঘাত প্রাপ্ত হয়ে শিক্ষা হয়। একটা হচ্ছে দেখে শিক্ষা হয়, কেমন করে মানুষজন আসক্তি শূন্য হচ্ছে সেটা দেখে শিখতে হয়। আমাদের চতুর্দিকে যে যেহারে বৃদ্ধাবাসের পরিমাণ বাড়ছে এবং সেখানকার সেই যে গল্প সেগুলো যদি আমাদের চোখের সামনে আসে, তাহলে দেখবেন এই দেখে শেখাটা খুব সহজ হয়। আমরা খুব অল্প বয়সে একটা জায়গায় কাজ করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে জীবনের একটা অন্য রকমের গল্প শুনে এসেছিলাম। শুনেছিলাম পতিতাপল্লীতে স্বামী বিক্রি করে দেয়, পিতা বিক্রি করে দেয়, প্রেমিক বিক্রি করে দেয়। কিন্তু সেখানে গিয়ে তখন কলকাতায় সবে এইচআইভি পজিটিভ আসতে শুরু করেছে, তারপরে ড্রাগের নেশা ভীষণভাবে হচ্ছে। তখন সেখানে কাজ করতে গিয়ে শুনেছিলাম যে সন্তানও মাকে বিক্রি করে দেয়, মা সন্তানের রিলেশনশিপটাও বেচা যায়, একমাত্র শ্রী ভগবানের সম্পর্কটা কখনো এরকম জিনিস হয় না, সেই কারণে ভগবানকে আঁকড়ে ধরে থাকতে হয়। পূজনীয় প্রেমে আনন্দজি প্রথম দিন সাধু হবার দিন আসতে এসে বলেছিলেন যে ঠাকুরের কাছে প্রার্থনা করো তিনি যেন তোমায় আঁকড়ে ধরে থাকেন আর তুমিও যেন তাকে আঁকড়ে ধরে থাকতে পারো। এইটা খুব বড় কথা, জগতের সব দিক সবাই আমায় যখন ছেড়ে চলে যাবে, তিনি আমাকে কখনো কোনো অবস্থাতে আমাকে ছেড়ে যাবে না, অতএব তাকে আঁকড়ে ধরার ব্যবস্থা করুন। এটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। গীতার শেষে ভগবান বলছেন, অর্জুন তোমাকে এখন গুচ্ছ হতেও গুচ্ছতর কথা শোনাচ্ছি। ঈশ্বর সর্বজীবের হৃদয় থেকে তাদের মায়াযন্ত্রে চড়িয়ে ঘোরাচ্ছেন। কায় মনোবাক্যে তার শরণাগত হয়, তার কৃপায় পরাশান্তি ও শাশ্বত পদ লাভ করবে। অর্জুনকে উপলক্ষ করে ভগবান জগৎবাসীকে সকলকেই বলছেন, আমরা আমি আমার ভাবে বদ্ধ হয়ে অবিরত ঘুরছি, এই দশা থেকে উদ্ধার পাবার উপায় তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত। হে ভরতবংশীয় রাজা, এর থেকে বেরোনোর একটাই উপায় পূর্ণ নির্ভরতা ও আত্মসমর্পণ, সর্বভাবে তার শরণাগত হবে, ভাবের ঘরে এতটুকু চুরি চলবে না, সব আসবে ভালোবাসার ভেতর দিয়ে, নিজের জন্য যত ভাববে ভগবান তত দূরে সরে যাবেন। এই নিজেকে বাঁচিয়ে যে চলে, বিরজানন্দজির কথায় আছে যে নিজেকে বাঁচায় তার কাছ থেকে লোকে দূরে চলে যায়, আর যে নিজেকে উৎসর্গ করে সে নিজেরও হয় জগৎও তার হয়। দুই বৃদ্ধার সঙ্গে আলাপ হয়েছিল, তিন বৃদ্ধার সঙ্গে আলাপ হয়েছিল ট্রেনে, আপনাদের বলেছি। সেই বড় বৃদ্ধা আমাকে খুব ধমক দিলেন, কেসার লড়কা হ্যা তুম, আপনার মা কো ছোড়কে চালায়া আপনি সুখ কে লিয়ে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনারও তো ছেলে পুলে আছে? বললেন হ্যাঁ আছে, তিনজনের ছেলে, তিনজনেই বিদেশে থাকেন, ইন্ডিয়ান ফরেন সার্ভিসে কাজ করেন, বিদেশে থাকেন তারা। আমি বললাম তারাও তো আপনার কাছে নিয়ে, এমনকি আপনার যদি এক্ষুনি কিছু হয় তারা আর ফিরে আসতে পারবে না। বৃদ্ধা যে দাপট দিয়ে আমার সঙ্গে কথা বলছিলেন সেই দাপটটা যেন ম্রিয়মান হয়ে গেল। পরের দিন সকালে পাটনা স্টেশনে যখন তিনি নামলেন, তখন তিনি সেই বড় বৃদ্ধা আমার হাত দুটো জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, বেটা এক বাত সহি হ্যায়, আপ তো ঘর ছোড় কে আয়ে হো, মেরে লড়কা ভি ঘর ছোড় কে আয়ে হয়ে আজ চলা গিয়া, না ও মেরা হো সকা না জগৎ কা হো সকা, আপ আপকে মাকে নিয়ে হো সকে লেকিন জগৎ কা হো সকা। এইটা হচ্ছে খুব বড় কথা, আমরা আমাদের নিজেদের মানুষের কাছে নাও হতে পারি, আমরা যেন ভগবানের প্রিয় পাত্র হয়ে যাই। ভগবানের প্রিয় পাত্র হলে জগৎটাই আমার দিকে ফিরে তাকাবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রীণিতে প্রীণিত জগৎ, তুমি যদি প্রীত হও জগৎ আমার প্রতি প্রীত হবে, তুমি যদি অসন্তুষ্ট হও জগৎ আমার প্রতি অসন্তুষ্ট হবে। বলছেন ঈশ্বর সর্বজীবের হৃদয় থেকে তাদের মায়াযন্ত্রে চড়িয়ে ঘোরাচ্ছেন। ঈশ্বর সবার হৃদয়ে আছেন। এই যে আমরা ভালো ভালো চিন্তা করি, খারাপ খারাপ চিন্তা তো করি, কিন্তু ভালো ভালোও তো চিন্তা করি, এই ভালো চিন্তা করার শক্তিটা কোথায় পাই? এটা অবশ্যই ঈশ্বরীয় কৃপা, কিন্তু এই যে খারাপ চিন্তা করি তখন ভগবান আমাদের তার মায়াযন্ত্রে যখন ঘোরান
যখন আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ান তখন আমাদের এইরকম চলতে থাকে। বর্ণনা আছে যে শ্রীরামকৃষ্ণের জন্মের আগে ঠাকুর তার বাবা তিনি দর্শন করলেন বিষ্ণু মন্দিরে, তিনি গয়াধামে গিয়ে দর্শন করলেন, স্বয়ং গদাধারী বিষ্ণু তার বাড়িতে আসছেন ভগবান সন্তান হিসেবে জন্মগ্রহণ করতে। ফিরে এসে চন্দ্রামণি দেবীর নানা রকম অভিজ্ঞতার কথা শুনতে শুনতে তার এই ধারণাটি দৃঢ়ীকৃত হলো। তারপরে যখন জন্মালেন ধনী কামারে নিয়ে গিয়ে তাকে দেখালেন, বিরাট শিশু, ছোট্ট শিশু জন্মেছেন, মনে হচ্ছেন সে যেন খুব বিরাট, তার আকারটি যেন ছ মাসের মতো, তার হাত পা সব কিছু বড় বড়, খুব সুন্দর। তাই দেখলেন, দেখে আনন্দে আপ্লুত হলেন। শুধু তাই নয়, তিনি পায়ের তলা, হাতের তলা সমস্ত নানা চিহ্ন দেখলেন। এমন সময় ঠাকুরের মুখে, ছোট্ট শিশুর মুখের দিকে তাকালেন, এমন অপূর্ব হাসি, সেই হাসি দেখে তিনি সমস্ত ভুলে গেলেন। ওই হাসিটা হচ্ছে মায়া, ওই মায়া দিয়ে তিনি, মায়ার আবরণে তিনি আবৃত রাখলেন। তার চোখ দিয়ে, দু চোখ দিয়ে জল পড়ছে, তার ভেতর দিয়ে বাৎসল্য সে বিকাশ হচ্ছে, সন্তানকে কোলে জড়িয়ে ধরেছেন, ভুলেই গেছেন ভগবান তার সঙ্গে লীলা করতে এসেছেন। বর্ণনা আছে পুঁথিতে, তিনি তার বাবা পুজো করতে বসেছেন, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পুজো করতে বসেছেন, সকাল থেকে ফুল তুলেছেন, বেলপাতা তুলেছেন, তুলসী তুলেছেন, সুন্দর করে ফুলের মালা গেঁথেছেন রঘুবীরজিকে পড়াবেন বলে। তারপরে যেই স্নান টান করিয়ে সবে বসেছেন ধ্যান করতে, ধ্যান যেন করে গভীর ভাব ভাব সমাধিতে চলে গেলেন। তার বাবা বুঝতেই পারলেন না, গদাধর এসে সারা গায়ে সেই চন্দন মেখেছেন, কপালে টিপ পরেছেন, ওই যে সুন্দর গাঁথামালা সেটা গলায় পরেছেন। বাবাকে ঠেলে ঠেলে বলছেন, ওগো দেখো না গো, আমি কীরকম গদাই, কীরকম আমি সেই রঘুবীর কীরকম সেজেছি। বাবা চোখ খুলে তার দিকে তাকিয়ে আছেন, কিন্তু তার কোনো রকম বোধ হচ্ছে না, তিনি আনন্দে ভরপুর হয়ে আছেন। তিনি ভাবছেন তার ছেলেটা বড্ড পাজি হয়েছে, তাই সে সেজে গুজে বসে আছে, ঈশ্বর সামনে এসে দেখাচ্ছেন আমি সেই পরম পুরুষ। আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না, তিনি আমাদের তার মায়ার যন্ত্র দিয়ে ঘুরি ঘুরি বেড়ান। নাহলে দেখুন না, আমাদের গুরুরা সব ব্রহ্মজ্ঞ পুরুষ, তারা আমাদের মন্ত্র দীক্ষা দেন, তাদের সারা জীবনের সাধন শক্তি আমাদের ভেতরে সঞ্চারিত করে দেন, অথচ আমরা সেইভাবে নিজেদের বিকশিত করতে পারি না। আমরা সেই ঘুরে ঘুরে মরিতাই, মিছিমিছি ডরিতাই, কানামাছি ভোব, যাকে পাবি তাকে ছো, আমাদের সেই রকম অবস্থা হচ্ছে। বলছেন এর থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে, তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, পূর্ণ নির্ভরতা আত্মসমর্পণ। কিভাবে আসে না, সর্বভাবে তার শরণাগত হবে, কোনো কিছু আমার বলে রাখতে হবে না, আমায় যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে। আমাদের গান শেখানোর সময় মেনকাটা করি সব শব্দটার উপর খুব জোর দিন, বলে এমন করে সব উচ্চারণ করিস না যে দন্তে সবটা তালব সব মনে হয়, কিন্তু ভাবটা এমন যেন থাকে যখন সবটা ডেলিভারি করছিস তোর ভেতরে যেন এই ভাবটা থাকে যে আমার ভেতর যা কিছু আছে, যা কিছু আমার লহ উপহার, এই যা আছে আমার লহ উপহার সব যেন তোমার পায়ে দিতে পারি। সব শব্দটার উপর খুব জোর দিতেন, আমায় যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে। বলছেন সংসার মানে যাতায়াত, শ্রান্ত হয়েছি আর যে পারি না দীর্ঘ পথ চলতে, এবার রেহাই দাও প্রভু, এভাবে না এলে তাকে পাওয়া যায় না, তাই মনমুখ এক করে শরণাগত হও, তবে তার কৃপায় পরাশান্তি, দ্বিতীয় পথ নেই। তার পাদপদ্মে জড়িয়ে ধরো, কামনা বাসনার মোড় ফেরাও, তাকে কামনা করো, তাতে আসক্ত হও, শান্তি পেতে হলে মনের বাইরের থেকে গুটিয়ে এনে তার পাদপদ্মে স্থাপন করো। কাম বিষ্ণু কাম বা ঠাকুর বল, ঠাকুরের কথা হিংচে শাক শাকের মধ্যে নয়, তাকে চাও যাকে পেলে সব পাওয়া যায়, সেই অন্তর্যামীকে আশ্রয় করো, যার চেয়ে শ্রেষ্ঠ লাভ আর কিছু নেই। সংসার মানে যাতায়াত, আমাদের পথের মধ্যে, এটা আমরা চিরকালের পথিক, এবং এই পথেতে তিনি আমাদের সঙ্গে আছে। রবীন্দ্রনাথের একটা ভারী সুন্দর গান আছে, আপনারা শুনেছেন কি না জানি না, পান্থ তুমি পান্থজনের সখাহে, পথে চলাই সেই তো তোমায় পাওয়া, যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারই সঙ্গে তোমারই গান গাওয়া। সেইখানে একটা জায়গায় আছে, বিপদ বাধা কিছুই ডরে না আসে, রয় না পড়ে কোনো লাভের আসে, যাওয়ার লাগি মন তারি উদাসে, যাওয়া সে তো তোমার পানে যাওয়া, যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারই কণ্ঠে তোমারই গান গাওয়া। ওই তার কাছে যদি যাওয়ার পথ আমরা চালু করে দিই, তাহলে জানবো
তিনি আমার সঙ্গে সঙ্গে আছে। কারণ ভগবানের আরেকটি সুন্দর নাম আছে, তার নাম হচ্ছে পান্থদেব, পথের দেবতা, যিনি পথিক তাকে যিনি পরিচালিত করেন। এই জীবনের যে পথ, এই সংসার পথ যিনি পরিচালিত করেন, তিনি হলেন সত্যিকারের পথের দেবতা পান্থদেব। কিন্তু তখনও পর্যন্ত তিনি আমাকে কোলে নেন না, শ্রান্ত হয়েছি আর যে পারি না দীর্ঘ পথ চলতে, এবার রেহাই দাও প্রভু। এই যতক্ষণ না শ্রান্ত হচ্ছি ততক্ষণ পর্যন্ত তিনি আমাকে ছাড়েন না। যিশু বলছেন না, তুমি যখন ক্লান্ত হবে তখন আমার কাছে এসো, যখন স্বস্থ থাকবে তখন আসতে বলছে না, ক্লান্ত হবে যখন জগতের সমস্ত কিছুতে একটা সময় আর কোনো রকম স্বাদ পাবে না, জীবনকে অন্য কোনোভাবে দেখতে ইচ্ছা করবে না, তখন তুমি আমার কাছে এসো, অবশ্যই অবশ্যই করে আমি তোমার পথের সঙ্গী হব, আমি তোমার পথের সাথী হব। বলছেন এবার রেহাই দাও প্রভু, আর পাচ্ছি না, এবার রেহাই দাও প্রভু। দেখবেন আমাদের যখন যত রিটায়ারমেন্টের সময়, সবার হয় না, কারুর কারুর হয়, রিটায়ারমেন্টের সময় আর পাচ্ছি না, অনেক কলম পিষেছি, আর পাচ্ছি না, এবার ছেড়ে দাও, আর করব না, এরকম কাজ আর করব না। আমি একজন ডাক্তারবাবুকে চিনতাম, তিনি বিখ্যাত নিউরোসার্জন, সারা জীবন নাইরোবি ওই সব অঞ্চলে কাটিয়েছিলেন, ইন্ডিয়ান মিশনে কাজ করতে গিয়ে সারা দেশে দুটি মাত্র ভারতীয়, বলতেন দুজনে দুজনের সঙ্গে দেখা করার জন্য একজন যেতেন, এই 120 কিলোমিটার পথ গাড়ি চালিয়ে যেতেন, আবার 220 কিলোমিটার পথ গাড়ি চালিয়ে ফিরতেন, শুক্রবার রাত্রে রওনা দিতেন, তার বাড়িতে গিয়ে থাকতেন দুদিন, দুজনে খুব আনন্দ করতেন, আবার রোববার রাত্রে আবার এই 220 কিলোমিটার পথ এগিয়ে আসতেন, এক সপ্তাহ উনি যেতেন, এক সপ্তাহ উনি যেতেন। আর সেই একদম অদ্ভুত পরিবেশ নাইরোবির, যেখানে চিকিৎসা ব্যবস্থা নেই, কিছু হলে যার কোনো রকম কিছু করতে পারছেন না, সেই অসহায়ের অবস্থার মধ্যে ঈশ্বরের ওপর নির্ভর করে তারা রোজ, তারা সারাটা জীবন চিকিৎসা করে এসেছেন। ফিরে এসে আর তার চিকিৎসা করতে আর ইচ্ছা করলো না, মনে হলো জীবনটাকে অন্যভাবে কাটাই। যে মানুষ চিকিৎসা বিজ্ঞানে অত পারদর্শী, তিনি ফিরে এলেন গাছ করতে, তার সমস্ত বাড়ি জুড়ে গাছ, সারা বাড়িতে এতটুকু জায়গা নেই যেখানে একটা নতুন প্রাণের তিনি সম্পদ দেখাতে শুরু করলেন, জীবনকে অন্যভাবে দেখতে শুরু করলেন। এই ক্লান্তিটা যখন আমাদের আসে, একমাত্র তখন যেরকম আমরা নিজেদের কাজকে পরিবর্তন করি, ঠিক সেরকম জীবন থেকে যখন ক্লান্তি আসে তখন আমরা ঈশ্বরের দিকে খোঁজ করি। ধর্মপথ হলো তাই, যখন আমাদের বাইরের সব পথ বন্ধ হয়, যখন আমরা নিজের দিকে যাত্রা করি, লুকিং টুয়ার্ডস ইয়র সেলফ, তখন সেটা হচ্ছে ঠিক ঠিক ধর্মপথ, নাহলে কিন্তু হবে না। বলছেন ঠাকুরের কথা হিংচে শাক শাকের মধ্যে না, এখানে বলছেন না শান্তি পেতে হলে কি করতে হবে, তার পাদপদ্ম জড়িয়ে ধরো, কামনা বাসনার মোর ফেরাও, তাকে কামনা করো তাতে আসক্ত হও। কামনা বাসনা আমাদের মধ্যে থেকে যাবে না, যতই মনে করি কামনা বাসনা আমি কিচ্ছু করব না, তখন কামনা বাসনা থাকবে। আমার মনে আছে আমরা তখনও সাধু হইনি, কোনো একটা ভক্ত সম্মেলনে গিয়েছি, নিজেরা বেশ ধবধবে সাদা ধুতি চাদর পরে গেছি, কিন্তু দেখছি একজন ধাক্কাপার ধুতি পরেছে। আমি আমার নিজের জীবনের ঘটনায় বলছি, হাঁ করে তাকিয়ে তার ধাক্কাপার ধুতিটার দিকে তাকাচ্ছি। আমি এই ঠাকুর বলেছেন যে আমাদের সাধুদের দেখতাম স্বরূপার ধুতি পরতে, তাই স্বরূপার একটা ধুতি পরে গেছি, তখন তাকিয়ে আছি নিজের ধুতির দিকে আর তার ধাক্কাপারের দিকে তাকাচ্ছি, কীরকম বাহার, কী সুন্দর দেখতে, আর নতুন ধুতি পরে এসছে তো সেগুলো সেই তার একটা সেই গরদ গরদের রঙ সেই রকম, সেটার দিকে হাঁ করে তাকিয়ে আছি আর নিজেকে কত দিনহীন মনে হচ্ছে। এই জিনিস কিন্তু আমাদের সবার জিন আসে, আমরা যেটা আছে যতটুকু আছে তাতে আমরা এতটুকু সন্তুষ্ট হই না, আমাদের সবসময় আরও চাই আরও চাই আরও চাই, এর মধ্যে কোনো খারাপ কিছু নেই, কিন্তু এই আরও চাওয়াটাকে যদি ঘুরিয়ে দিয়ে ভগবানকে চাই, তোমাকে একটু হলে হবে না, তোমাকে সবটুকু চাই, তুমি শুধু আমার, আমার ছাড়া কিছু নয়। আমাদের নিজেদের ভিতর কী হিংসা হতো, আমরা কতক্ষণ কে কতক্ষণ ভূতেশ আনন্দজিকে দেখেছি, বলা যেতে পারে আমরা যখন ফিরে আসতাম নৌকায় করে নিজেদের মধ্যে আমরা একে অপরে অহংকারে মটমট করতাম, সুমিতাদি বেশি দেখেছে না, ওই দাদা বেশি দেখেছে না, আমি বেশি দেখেছি, কার দিকে মহারাজ বেশিক্ষণ তাকিয়েছেন, কার দিকে হেসেছেন, কার দিকে তাকিয়ে, আমাদের যেন সবটা মনে হতো মহারাজ শুধু আমার দিকেই তাকাবে, আর এই জগৎ সংসারে কারোর দিকে তাকাবেন না, আর মহারাজও ঘাটটি এমনি এমনি করে নাড়ি নাড়ি সকলের দিকে দেখতেন, সেই প্রায় ওই সেই পাখার সেই ঘুরে বেড়ানোর মতো, এদিকে একবার তাকাতেন ওদিকে একবার তাকাতেন, তার সেই দৃষ্টি সব দিকে পড়তো, আর যখনই আমাদের দিকে দৃষ্টি পড়তো সে আমাদের আনন্দ গুনতাম, কতবার আজকে মহারাজ দেখেছেন, কতবার আমার দিকে তাকিয়ে হেসেছেন, কতবার আমার দিকে উদ্দেশ্য করে বলেছেন, এইটা আমরা গুনতাম। এই আমাদের যে কামনাটা, এটা যেন ঈশ্বর কেন্দ্রিক হয়, ভগবান আমার দিকেই তাকিয়েছেন, আমি যেন তার দিকে তাকিয়ে আছি,
আত্মস্থানন্দজি বলতেন, সব দিক দিয়ে ঘুরে 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 ঠাকুরকে দেখার অভ্যাস করবি। ঠাকুর চতুর্দিক দিয়ে আমাদের দেখছেন, এই বোধটা যেন আমাদের ভিতরে আসে। বলছেন গীতায় একেবারে শেষে বলেছেন, অর্জুন তুমি আমার বড় প্রিয়, তাই তোমার কল্যাণের জন্য এখন আমি সর্বগুচ্ছতম সর্বশ্রেষ্ঠ শেষ উপদেশ বলছি। আমাকে নমস্কার করো, আমাকে উপাসনা করো, আমার ভক্ত হও এবং আমাতে মন সমাহিত করো। আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি যে চারটি জিনিস করলে তুমি আমাকে লাভ করবে। ধর্মাধর্ম সব পরিত্যাগ করে আমাকে শরণাগত হও এবং আমি তোমাকে সম্পূর্ণরূপে নিষ্কলুষ করব। কি সুন্দর কথা বলছেন অর্জুন, তুমি আমার বড় প্রিয়। দেখুন, ঈশ্বরের কৃপা লাভ করতে গেলে প্রথমে এই প্রিয়তা বুদ্ধি আসা দরকার। ঠাকুর বলছেন বিষয়ের বিষয়ের প্রতি ভালোবাসা, মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, সতীর পতির ওপর টান, এই তিনটিকে একত্রিত করলে যে টান হয় তার যে নির্যাস সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি ভালোবাসা। এই মূল যেটা কথা এখানে বলছেন সেটা হচ্ছে প্রিয়তা বুদ্ধি। আমার যাই হোক, ঈশ্বরের প্রতি আমার প্রিয়তা বুদ্ধি, তাকে আমার ভালো লাগে। আমার আর খেদি বুদ্ধি পচা ঢচা কাউকে ভালো লাগে না, শুধু তাকে ভালো লাগে, তার প্রতি প্রিয়তা বুদ্ধি। তিনি তাকে, যেমন আমাদের বাড়িতে যদি কোনো আমার খুব প্রিয় গেস্ট এসে থাকেন, আমরা সবসময় চেষ্টা করি না কি করে তার কষ্টটা কম হবে, কি করে তার কাছে কিছুই না, আমায় কিছুই বলেনি, জলের গ্লাসটা একটু এগিয়ে দিলুম, খাবার সময় একটু তার ডালটা বেড়ে দিলুম, তিনি যখন মুখ ধুতে গেলেন তোয়ালেটা নিয়ে দাঁড়িয়ে, তার পকেটে রুমাল আছে, তথাপি তোয়ালে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি যাতে তিনি তোয়ালেতে তাড়াতাড়ি করে মুখ নেন। কতটা কষ্ট কম করতে পারে, এটা তখনই হয় যখন আমাদের তার প্রতি প্রিয়তা বুদ্ধি তৈরি হয়। ঠিক সেই রকম বলছেন অর্জুন, তুমি আমার বড় প্রিয়। ভগবানের এক পেতে গেলে প্রথম হচ্ছে তোমার আমার প্রিয়। এই যে উপদেশ দিচ্ছি এটা কেন দিচ্ছি না, তোমার কল্যাণের জন্য। ভগবান যা কিছু করছেন সব আমার কল্যাণের জন্য। যখন যে রূপে মাগো রাখিবে আমারে, সেই সে কল্যাণ যেন ভুলি না তোমারে। তুমি আমার যে অবস্থাতেই রাখো না কেন, সেটা যেন আমার কল্যাণের জন্যই করছো। আমাকে ভালোই রাখো আর খারাপই রাখো, যে অবস্থায় রাখো এটা যেন আমার বোধ হয় তিনি আমাকে যে অবস্থায় রেখেছেন তার কল্যাণের জন্য। আমি ট্রান্সফার এসেছি সেন্টার থেকে, মন তো খুবই খারাপ, কারণ যাদের সঙ্গে ছিলুম তাদের সঙ্গে আমার বয়সে খুব বেশি ফারাক নেই, তাই তাদের ছেড়ে আসতে খুব কষ্ট হয়েছে। আর এক দঙ্গল ছেলে বেলঘরিয়া স্টুমচমে, এক দঙ্গল 100টি ছেলে গাড়ি একবারে ঘিরে মৌ মধুমক্ষিকার চাকের মতো দাঁড়িয়ে আছে, তাদের ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছে, কারণ এরকম এক দঙ্গল ছেলেকে ছেড়েই বাড়ি থেকে এসেছিলাম। আবার বাড়ি থেকে গিয়ে তাদের সঙ্গে পেয়েছি, মনে হচ্ছিল আলাদা কোনো পথ নয়। আর স্মরণানন্দজি তখন সাধারণ সম্পাদক, তিনি বলছেন তোমার কি খুব মন খারাপ হয়েছে? আমি তা তো হয়েছেই। তখন উনি বললেন মহামায়ার কৃপা আমরা ঠিক ঠিক বুঝতে পারি না, মহামায়া কীভাবে কাজ করেন সেটা বুঝতে পারি না, কিন্তু পরবর্তীকালে আমরা ঠিক অনুভব করি আমার জন্য যে ব্যবস্থাটা করেছেন সেটা আমার জন্য সর্বোত্তম এবং সে ভিন্ন আমার মুক্তির আর কোনো উপায় নেই। এটা তুমি এক্ষুনি বুঝতে পারবে না, এটা তুমি বুঝতেই পারবে। সত্যি সত্যি এটা বুঝতে পারলাম, তবে তখনই নয়, আরও 5 বছর বাদে দেখলুম আমাকে যদি সেখান থেকে না নিয়ে আসা হতো তাহলে একটা ছোট্ট জানলার মধ্যে দিয়ে আমি সংঘকে দেখতুম। ঠাকুর পরবর্তীকালে যে ব্যবস্থা করলেন সেটা হচ্ছে একটা খোলা টেরেসের সামনে দাঁড়িয়ে সংঘকে দেখার সৌভাগ্য করে দিলেন। এটা সহজে হতো না, কোনো দিনই হয়তো হতো না। আমি সেই ছোট্ট বদ্ধ জলাহয়েই থেকে যেতাম, তার বাইরে কিছুতেই যেতে পারতাম না। তাই বলছেন তোমার কল্যাণের জন্য এখন সর্বগুচ্ছতম, সর্বগুচ্ছতম কাকে আমরা বলি, যাকে আমরা বিশ্বাস করি। ভগবানের বিশ্বাস অর্জন করতে হয় যে একে বললে এই যে যা কিছু বলছি সেটা বৃথা যাবে না, ভগবানের বিশ্বাস অর্জন করতেই হয়। ভগবানের ওপর যদি, ভগবানের যদি বিশ্বাস না অর্জন করতে পারি তাহলে আমরা কিচ্ছু পাবো না। দেখবেন আমরা যত সংসারে যত আপনারা প্রবীণ হবেন তত বিশ্বাস করে সব কথা ছোটরা আপনাদের বলতে পারবে, যে যে কথা পেটে রাখতে পারে না তার কাছে কিন্তু কখনো বলা যাবে না। আমরা এরকম 2-4 জন সাধুকে পেয়েছি যাদেরকে নিজের কথা মনের কথা খুব সহজে বলতে পারতাম, আমরা নিশ্চিত থাকতাম সে কথা তৃতীয় ব্যক্তিও জানতে পারবেন। তাদের একজনকে হারিয়েতে আমি খুব কষ্ট পেয়েছিলাম, পূজনীয় স্বামী প্রেমানন্দজি মহারাজ। আপনি সেই যে আপনার সামনে যা কিছু বললেন সেটি বলার পরে উনি আপনাকে সাজেশন দেবেন, কিন্তু আপনি যে তাকে যা কিছু বলেছেন গল্প করেও কাউকে সে কথা বলবেন, আপনি নিশ্চিত জানবেন ওইখানেই ওটা একবারে নষ্ট হয়ে গেল আর কোথাও কিছু নেই, অথচ স্মৃতিগুলো কিন্তু ওনার কাছে থেকে যায়।
তাই বলছেন সর্বগুহ্যতম। তারপরে বলছেন কি না, সর্বশ্রেষ্ঠ উপদেশ দিচ্ছেন, সর্বশ্রেষ্ঠ শেষ উপদেশ, এই উপদেশের পর আর কোনো উপদেশ দেওয়ার দরকার, দিস ইজ দি আলটিমেট, ভগবান আমাকে আলটিমেট উপদেশ দিচ্ছেন। বলছেন কি, আমাকে নমস্কার করো, আমাকে মানে শ্রীকৃষ্ণ নিজেকে বলছেন তা নয়, সেই পরাশক্তি, সেই অচিন্তনীয় শক্তি, তাকে প্রণাম করো, তার প্রতি নত হও। যে শক্তি প্রাপ্ত হলে আর অন্য কোনো কিছু পাওয়ার হয় না, যাকে পেলে জগৎ সংসারে সব কিছু পাওয়া হয়, আমি সেই শক্তিস্বরূপ, আমাকে প্রণাম করো। আমাকে প্রণাম করো মানে আমার প্রতি আস্থা ভাজন হও, আমাকে বিশ্বাস করো, জানবে আমি যা কিছু করব তাতে তোমার ক্ষতি হবে না। বলছেন আমাকে নমস্কার করো, আমাকে উপাসনা করো মানে আমাকে মনে মনে তোমার ভাবো, ভাবো আমি তোমার মুক্তিদাতা। আমরা যখন বিশ্বাস করি কারুর ওপর, আমি যখন কারুর কাছে সাহায্য চাইছি সর্বতোভাবে, আমি বিশ্বাস করছি এনার হাত ধরেই আমি সেই বৈতরণী পেরোতে পারব। তাই বলছেন আমাকে উপাসনা করো, আমার ভক্ত হও, আমার আমাতে মন সমাহিত করো, উচ্চভাবের তুমি উচ্চভাবের খরিদ্দার হও। আমরা যখন বাজারে যাই, আমাদের দৃষ্টিটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আমরা ভালো জিনিস কিনতে পারবো না। চোখের সামনে ভালো আপেল থাকবে, আম থাকবে, আঙুর থাকবে, লিচু থাকবে, আমরা সেই সব খারাপ জিনিসগুলো খুঁজে খুঁজে বার করব। সেই কিছুতে আর কাঁচা মিঠে আম খুঁজে পাওয়া যাবে না। সেদিনকে ঘুরছিলাম এক জায়গায়, আস্তে আস্তে দেখছিলাম গাড়ি থেমেছিল, কোথাও কাঁচা মিঠে আম খুঁজে পেলো না, বললে এখানের লোকে খায় না, জানেই না, নেত্রা বলে আমাদের এখানে একটা জায়গা আছে, কী ভালো ভালো ফল বিক্রি হচ্ছে, কিন্তু সেই উৎকৃষ্ট মানের জিনিস খুঁজে পাওয়া গেল না। ওই দৃষ্টিটা আমাদের সবসময় ভালো জিনিসের প্রতি দৃষ্টিটা রাখতে হবে, এবং সেটা যদি না হয়, এই যে আমার ভক্ত হও মানে শুভ জিনিসের, কল্যাণকারী জিনিসের, কল্যাণকারী ভাবনার অনুগামী হও, আমাতে মন সমাহিত করো, কল্যাণকারী ভাবনা, কল্যাণকারী চিন্তার ভেতরে নিজেকে অবগাহন করো, নিজেকে তার ভেতরে ডুবিয়ে দাও। বলছেন এই চারটি জিনিস করলে তুমি আমাকে লাভ করতে পারবে। চারটি জিনিস আমরা শুনলাম, ভগবান বলছেন আমার কল্যাণের জন্য বলছেন, সর্বগুহ্যতম জিনিস কী কী, আমাকে নমস্কার করো, আমাকে উপাসনা করো, আমার ভক্ত হও, আমার মন সমাহিত হও। আমাদের যেন না মনে হয় ভগবান যেন পজিটিভ, খানিকটা পজিটিভ, আমাকে ছাড়া কিছু চায় না। আসলে হচ্ছে এই আমার শব্দটার অর্থ হচ্ছে শুভবোধ, শুভ শক্তি। যত আমরা শুভবোধের ভেতরে ডুবতে থাকবো, আমি মানুষটাই বদলে যাব, যত আমি শুভ শক্তি হব তত আমার ভেতরে জগতের সঙ্গে লড়াই করবার মতো ক্ষমতা আসবে, আমি যত তাতে আমার মনকে সমাহিত করব, যত তাকে ভালোবাসবো, তত আমার এই বাইরের আঘাত আমাকে আর সহ্য করতে হবে না, আমি কোনোভাবেই হব না। মায়ের এই কথাটা তখন আমরা বুঝতে পারবো, ঈশ্বরের শরণাগতি হলে কি হয়, যেখানে ফাল ঢোকার কথা ছিল সেখানে ছুঁচের বেদনা আসে, ফাল যেখানে ঢোকার কথা সেখানে ফালই ঢোকে, কিন্তু আমার মন যখন তাতে নিবিষ্ট হয়ে থাকে তখন আমার মন যেন সেই তাতেই যেন ডুবে থাকে, তার কোনো কষ্ট আসে না। পূজ্যবাদ স্মরণানন্দজি মহারাজকে দেখেছিলাম, এই প্রেসিডেন্ট হওয়ার আগে ওনার সেই স্পাইনাল কর্ডে একটা বোন ডিকে হচ্ছিল, একটা বিশেষ চিকিৎসার জন্য তাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে নিয়ে গিয়ে রাখা হলো। সম্পূর্ণভাবে দুটি মাস তিনি শুয়ে থাকলেন, তার চতুর্দিক বালিশ দিয়ে প্যাক করে দেওয়া হলো, তিনি ওই শুধুমাত্র ওই যেখানে শুয়ে থাকতেন তার সামনে একটা ছোট্ট টেবিল ছিল, তাতে শ্রী শ্রী মায়ের একটা ছবি ছিল। আমি রোজ বিকেলে যেতাম, সবসময় তো যেতে দেওয়া হতো না, রোজ বিকেলে যেতাম, যা দরজার বাইরে থেকে হাঁ করে দেখতাম এই মানুষটা কী করে সারাদিন ওইভাবে তাকিয়ে থাকেন, তিনি এক দৃষ্টিতে শ্রী শ্রী মায়ের দিকে তাকিয়ে থাকতেন, কী পূর্ণ শরণাগতি, কী পূর্ণ ভালোবাসা, এক দৃষ্টিতে এতটুকু নড়ছেন না, এতটুকু চড়ছেন না। পরবর্তীকালে ওনাকে যখন দাঁড় করানোর চেষ্টা করালো দুমাস বাদে, দুমাস দাঁড়াননি তো, তাই দাঁড়ানোর অভ্যাসটাই চলে গেছে, তিনি কিছুতেই মেঝেতে পা ফেলে সোজা হয়ে দাঁড়াতে পাচ্ছেন না। কিন্তু আমার যেটা অবাক লাগতো যে কতখানি ঈশ্বর নির্ভরতা হলে ওই দুটি মাস উনি ওইরকমভাবে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের ছবির দিকে তাকিয়ে থাকতে পারতেন। ভালোবাসাটা কোন লেভেলে, এইটা হচ্ছে শরণাগতি। বলছেন আমাকে ভালোবাসো, আপন জ্ঞান করো, বাইরের অনিত্য জিনিস নিয়ে ভুলে থেকো না। শ্রী ভগবান স্বয়ং প্রতিজ্ঞা করছেন, আর আমরা কি না অহংকুটি ধরে ঘুরে ঘুরে সারা, আমি এর পেছনে তিনি রয়েছেন সেটি দেখি না, তাই তো বললেন অহং ছেড়ে আমাকে ধরো, পেছনে আমি রয়েছি আমার শরণাগত হও,
আমাকে নমস্কার করো ইত্যাদি। এইভাবে চললে তুমি আমাকে লাভ করবে। জীবনের লক্ষ্য যদি শান্তি লাভ হয়, এই তার পথ। জীবন গঠনের এই আদর্শ পাবে গীতায় কথামৃতে। তবু শুধু বই পড়ে বিশেষ কিছু হয় না, সাধন চাই। মীরা বলছেন, সাধন চাই, আকুলতা চাই, সমর্পণ চাই। ভার লাঘব করতে হলে, বোঝা নামাতে হলে তাকে দিয়ে দাও। যারা তাকে আশ্রয় করে তারা অভিই হয়ে যায়, তাদের কোনো ভাবনা থাকে না। তাদের ধ্বংস নিয়ে তার শরণাগত হও। আপনি একটা জিনিস নিয়ে যাচ্ছেন, তাতে হয়তো ঠাকুরের জিনিস আছে, আপনি বইতে পারছেন না। এ বললো, ঠাকুমা আমাকে দিন, ও বলছে ঠাকুমা আমাকে দিন, ও বলছে ঠাকুমা আমাকে দিন। আপনি কিন্তু তারুর হাতে দেবেন না, যাকে বিশ্বাস করেন, যার হাত পা ধোয়া যে অনাচার করেন, একমাত্র তার হাতেই দিতে পারেন। ঠিক সেই রকম ভগবানে বিশ্বাস করে আপনার সব বোঝাটুকু তার হাতেই তুলে দিতে হবে। শ্রীরামকৃষ্ণ এলেন দক্ষিণেশ্বরে, সেই যেদিনকে উদ্বোধন হলো, তিনি মা কালীকে দেখে তার মনে হলো যেন কৈলাস ছেড়ে জগৎ কল্যাণের জন্য জগন্মাতা ভবতারিণী মূর্তিতে আবির্ভূতা হয়েছেন। তারপরে তিনি যখন তাকে সাজানোর ভার পেলেন, তিনি নিজে লুকিয়ে রাখতেন, মাকে এত সুন্দর করে সাজাতেন যে দক্ষিণেশ্বরে মানুষ আসতো না, সেই দলে দলে মানুষ আসা শুরু করলো, কেননা ভবতারিণীকে দেখবে বলে। রবীন্দ্রনাথের একটি গান আছে যেটা দিয়ে আমরা আজকে শেষ করব। সেখানে রবীন্দ্রনাথ লিখছেন, এত আলো জ্বালিয়েছ এই গগনে, কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পরে আমার মুখের পরে, আপনি থাকো তুমি আলোর পিছনে। এটা হচ্ছে আমাদের জীবনের অবস্থা। আমরা চাই সব গ্ল্যামার, সব আলো আমার মুখে পড়ুক, কিন্তু যার জন্য আমার জীবনের আলো, তিনি যে আমার পেছনে থেকে যাচ্ছে, তা সেটা আমি কিছুতেই বুঝতে পারি না। এই অবস্থার কখন পরিবর্তন হয়? বলছেন, প্রেমকে যেদিন জ্বালি হৃদয় গগনে, কি উৎসবের লগনে, তোমার প্রতি ভালোবাসা যখন জাগে, তখন আমরা কি করি, সব আলো তার কেমন করে পরে তোমার মুখের পরে, আপনি থাকি আমি আলোর পিছনে। দেখবেন ছেলে মেয়েরা যখন বড় হয়, তখন বাবা মা সবার আগে ছেলে মেয়েকে এগিয়ে দেয়, এ আমার ছেলে, মানে তার গৌরব। এই পড়ছে, বুঝলেন তো, সিনিয়র কেমব্রিজ পড়ছে, খুব ভালো রেজাল্ট করছে, আমি আমার গৌরবটা যেন কম করে তাকে আলোকিত করছি, তাকে এগিয়ে দিয়েছি, কেন, সে আমার বড্ড প্রিয়। ঠিক সেই রকম আমার জীবন, ঈশ্বর সব সব কিছুতে তাকে এগিয়ে রেখেছি, আমি তার আলোয় আলোকিত হতে চাই। এটা তখনই হয় প্রেমকে যেদিন জ্বালি হৃদয় গগনে, আমার হৃদয়তে তাঁর প্রতি ভালোবাসা যেন জাগে। রবীন্দ্রনাথ লিখছেন, তব দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে, নইলে কি আর পাবো তোমার চরণ ছুতে, তব দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে। আমাকে নিজেকে পরিশুদ্ধ করতে হলে তোমার দয়া প্রয়োজন আছে, তোমার দয়া যদি না আসে, তাহলে কিন্তু তোমার কৃপা যদি না আসে, তোমাকে কিছুতেই আমার এই জীবনকে ধুতে পারবো না। আর নিজেকে যদি ধৌত না করতে পারি, নিজেকে যদি শুদ্ধ করতে না পারি, তোমার ওই পবিত্র শুদ্ধ চরণ আমি কিছুতেই স্পর্শ করতে পারবো না। ভগবানকে পাওয়ার একটি মাত্র উপায়, ভগবানকে ভালোবাসা। আমরা যত তাকে ভালোবাসতে পারবো, যত গভীরভাবে তাকে ভালোবাসতে পারবো, তত আমরা তাকে আপনার করে নিতে পারবো। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমরা নিরন্তর যেন তাকে ভালোবাসতে পারি। তিনি আমাদের ডাকে নাও বা সাড়া দিতে পারেন, কিন্তু আমাদের বোধটা এরকম হয়, আমি নিশিদিনও তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও, বিজি মানুষ তো, তিনি তার মতো সময় আমাকে ভালোবাসবেন, কিন্তু আমার ভালোবাসা যেন অটুট থাকে, আমি যেন সবটুকু দিয়ে ভালোবাসি, আমি নিশিদিনও তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো ভালোবাসিও। আজ এই পর্যন্ত, আওগার আবার আগামী শনিবার একই সময় আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামেড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।